বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের পরিবেশনায় বাংলাদেশ স্কাউটসের নিয়মিত আয়োজন অগ্রদূত অনুষ্ঠানে। জামালপুর জেলা স্কাউটসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি রোভার মাকসুদা মান্নান রিমি। ঢুকি নাচে ধাপুর ধুপু, নাচে নাচুক সই, পায় নাচে সোনারি নূপুর, হার কি নাচে সই। ঢুকি নাচে ধাপুর ধুপু, নাচে নাচুক সই, পায় নাচে সোনারি নূপুর, হার কি নাচে সই।
করলাম আমরা আমাদের স্কাউটিংয়ের গুরু মাহফুজুল হক স্যার স্যার এবং এরপরে ওনার সঙ্গে এসে যোগ দিলেন ওর বাবু অরুণ কুমার, আমাদের স্কাউট লিডার ছিলেন আমিনুর রহমান খান স্যার, এবং এর সাথে ছিলেন নুরু ভাই, মামুন ভাই, জামালপুর গভর্নমেন্ট স্কুল এখন যেটা জেলা স্কুল এটার একটা কাপ দল খুলি আজাদ এবং আমি এরা মিলে। রোভার দল আমিনুর রহমান খান সাহেবের প্রচেষ্টায় যেন সালাম স্যারের নেতৃত্বে এটা খোলা হয়। কলেজের বড় পুকুর পাড়ে সবজি বাগান করা হয়, চাল, কুমড়, ঝিঙ্গা এবং লাউ। এই প্রজেক্টটা এটা রোভারের প্রকল্প ব্যয় অর্জনের জন্য এই প্রজেক্টটা আমরা মানে কাজ করি। সেই প্রজেক্ট থেকেই দুইজন ওই প্রজেক্ট দেখায় দুইজন রোভার পিআরএস অর্জন করে, তার মধ্যে একজন হলেন আবুল কালাম আজাদ। আমরা যখন বিভিন্ন ক্যাম্প, সমাবেশ এবং ক্যাম্পরিতে যাই, সে সময় জামালপুরের স্কাউটিংয়ের যে মর্যাদাটা সেটা আমরা বুঝতে পারি। এই মর্যাদাটা জনাব আবুল কালাম আজাদ উনি এনে দিয়েছেন। আমরা খুবই গৌরববোধ করি যখন জানি যে বাংলাদেশের রোভার কার্যক্রম মূলত শুরু হয়েছে সরকারি আশেখ মাহমুদ কলেজে। এই রোভার লিডারদের একটা বেসিক ট্রেনিংয়ের ভেতর দিয়ে, প্রশিক্ষণের ভেতর দিয়ে, সেই সময় যারা রোভারিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা জনাব আমিনুর রহমান খান, সদ্য প্রয়াত আমিনুর রহমান খানের কথা আমরা বিশেষভাবে স্মরণ করি। তারপর সেখানে যুক্ত হন বর্তমান সময়ে রোভার কার্যক্রমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, একজন প্রাণ পুরুষ, জনাব আবুল কালাম আজাদ স্যার। তিনি এই কলেজের সিনিয়র রোভারমেট ছিলেন, সিনিয়র রোভারমেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাগত স্কাউট সংবাদে। স্কাউট সংবাদ নিয়ে আছি আমি ইফতেখার ইফতি। 19-21 এপ্রিল গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল প্রেসিডেন্ট স্কাউট বা পিএস এবং প্রেসিডেন্ট রোভার স্কাউট বা পিআরএস মূল্যায়ন ক্যাম্প। 19 এপ্রিল বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক খান ক্যাম্পের উদ্বোধন করেন। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের আয়োজনে 824 জন স্কাউট এবং 15 জন রোভার স্কাউট নিয়ে এই ক্যাম্পে অংশগ্রহণ করেন। জাতীয় কমিশনার প্রোগ্রাম মোহাম্মদ আতিকুজ্জামান রিপন ক্যাম্প চিফের দায়িত্ব পালন করেন। 28 এপ্রিল ঢাকা নগরীর ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ কাজের উদ্বোধন করেন 2 সিটি কর্পোরেশনের মেয়র। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে 2 সিটি কর্পোরেশনের আওতাধীন 82টি ফুট ওভার এবং 3টি আন্ডারপাস সম্মুখে রোভার স্কাউট, গার্ল ইন রোভার স্কাউট, গার্ল ইন স্কাউট ও লিডার মিলে প্রায় 2000 স্কাউটস অংশগ্রহণ করেন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা এই কাজে সহায়তা প্রদান করেন। রাজধানীর শাহবাগ মোড় ও ফার্মগেট মোড়ে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা ও উদ্বুদ্ধকরণ কাজের উদ্বোধন করেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ ওসমান গনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের ভারপ্রাপ্ত প্রধান জাতীয় কমিশনার ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য মোহাম্মদ শাহ কামাল এ সময় উপস্থিত ছিলেন। ঢাকা নগরীর ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ কাজটি একটি চলমান প্রক্রিয়া। আগামী 5 মে ও 12 মে ঢাকা নগরীর 82টি ফুট ওভার ও 3টি আন্ডারপাস সম্মুখে রোভার স্কাউট, গার্ল ইন রোভার স্কাউট, গার্ল ইন স্কাউট ও লিডার মিলে এই সচেতনতা কার্যক্রমটি পরিচালনা করবে। পর্যায়ক্রমে এই কার্যক্রম স্কুল ও মহল্লা পর্যায়ে পরিচালনা করা হবে। শুরুটা ছিল আরও আগে। 17 এপ্রিল 53 জন দক্ষ স্কাউটারদের অংশগ্রহণে রাজধানীর জাতীয় স্কাউট ভবনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ব্যবহারে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের প্রশিক্ষক প্রশিক্ষণ বা টিওটি দেওয়ার কাজ হয়। বাং স্কাউটসের জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য মোহাম্মদ শাহ কামাল ও অন্যান্য কর্মকর্তারা এ সময় বিভিন্ন বিষয়ে সবাইকে অবহিত করেন। প্রশিক্ষিত 53 জন স্কাউটার 20 এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 4টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি ভেন্যুতে 1353 জন স্কাউট রোভার স্কাউটকে উদ্বুদ্ধকরণের বিষয়ে অবহিত এবং সার্বিক বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান করেন। 26-30 এপ্রিল হয়ে গেল ডিজিটাল স্টোরি টেলিং থ্রু ভিডিওগ্রাফি কোর্স।
বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের পরিচালনায় রাজধানীর জাতীয় স্কাউট ভবনের শামস হলে অনুষ্ঠিত কোর্সে বিভিন্ন জেলার 27 জন রোভার স্কাউট ও ইয়াং লিডার অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিষয়ক জাতীয় কমিটির সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম 26 এপ্রিল কোর্সের উদ্বোধন করেন। 21 থেকে 22 এপ্রিল রাজধানীর জাতীয় স্কাউট ভবনে অনুষ্ঠিত হয়ে গেল অগ্রদূত সংবাদদাতা ওরিয়েন্টেশন কোর্স। বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ ও প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার সারওয়ার মোহাম্মদ শাহরিয়ার কোর্সের উদ্বোধন করেন। বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগ পরিচালিত অগ্রদূত সংবাদদাতা ওরিয়েন্টেশন কোর্সে বিভিন্ন জেলার 58 জন রোভার স্কাউট ও ইয়াং লিডার অংশগ্রহণ করেন। 28 এপ্রিল বাংলাদেশ স্কাউটসের সাবেক প্রধান জাতীয় কমিশনার মরহুম নুরুল ইসলাম শামস ও প্রয়াত স্কাউটারগণের আত্মার মাগফিরাত কামনা করে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় বাংলাদেশ স্কাউটসের সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান জাতীয় কমিশনার, জাতীয় কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট বৃন্দ উপস্থিত ছিলেন। এবার পত্রপত্রিকার খবর। মাসিক অগ্রদূত প্রকাশিত হয়েছে, মাসিক অনলাইন নিউজ লেটার প্রকাশিত হয়েছে। অগ্রদূত সংবাদ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Sure.
অগ্রদূত অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সরকারের অবসরপ্রাপ্ত মুখ্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল করিম। বাংলাদেশ স্কাউটের মিশন এবং ভিশন অর্জন করার লক্ষ্যে এবং বাংলাদেশ স্কাউটসের যে নীতি আদর্শ ইত্যাদি যথাযথভাবে বাস্তবায়ন করে স্কাউট আন্দোলনকে যাতে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে বাংলাদেশ স্কাউট কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ স্কাউটকে আর্থিক সহায়তা প্রদান করার জন্যই মূলত বাংলাদেশ স্কাউট ফাউন্ডেশন সৃষ্টি করা হয়েছে এবং স্কাউটকে যাতে কোনো দিন যাতে আর্থিক সংকটে না পড়ে, স্কাউটের যে কার্যক্রম এটি যাতে ব্যাহত না হয় আর্থিক সংকটের কারণে, সেই লক্ষ্যে মূলত স্কাউট ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। বাংলাদেশ স্কাউট ফাউন্ডেশনের যারা সম্মানিত সদস্য তাদের সংগৃহীত যে ফি, এটি থেকে আমরা এই অর্থকে অত্যন্ত বিচক্ষণতার সাথে ব্যবহার করে আমরা কিছুটা FDR করি এবং এটি গুরুত্বপূর্ণ আমানত হিসেবে এই সংগৃহীত অর্থ আর্থিকভাবে আমরা বাংলাদেশ স্কাউটকে প্রদান করি এবং তাদের কার্যক্রমে সহায়তা করাই প্রধানত স্কাউট ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। জনদরদী ব্যক্তি, যে কোনো একজন সমাজ হিতৈষী ব্যক্তি, যে কোনো একজন চিত্তবান এবং বৃত্তবান ব্যক্তি যিনি স্কাউট আন্দোলনের আদর্শে বিশ্বাস করেন, যিনি যুবক যুবতীদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার যে আন্দোলন সেটাতে বিশ্বাস করেন, তিনি বাংলাদেশ স্কাউট ফাউন্ডেশনের সদস্য হতে পারেন এবং এটি অবশ্য আমরা যাতে গুণগত মান সম্পন্ন যাতে সদস্য পাওয়া যায় সেই দিকে আমরা লক্ষ্য রাখি। যারা ক্লিন ইমেজের অধিকারী, যারা সৎ চরিত্রের অধিকারী এবং যারা সৎ উপায়ে অর্থ উপার্জন করেছেন বলে আমাদের ধারণা, সেই ধরনের ধনাঢ্য ব্যক্তি, জনহিতৈষী, সমাজ হিতৈষী ব্যক্তি, তাদেরকে আমরা উৎসাহিত করি যাতে বাংলাদেশ স্কাউট ফাউন্ডেশনের সদস্য হন। আমরা বর্তমানে আমাদের স্কাউট ফাউন্ডেশনের অতীতে যারা ফাউন্ডেশনের সভাপতি ছিলেন এবং জাতীয় কমিশনার ছিলেন, তারাও কঠোর পরিশ্রম করেছেন। তবে আমরা বর্তমানে যে কমিটি, আমাদের জনাব ফজলুল হক আরিফ, তিনি অত্যন্ত দক্ষ সংগঠক এবং প্রেসিডেন্ট রোভার স্কাউট থেকে আরম্ভ করে অত্যন্ত মেধাবী কর্মকর্তা, মেধাবী একজন স্কাউট, তার নেতৃত্বে এবং আমরা কাজ করব এবং তার আমরা সম্মিলিতভাবে কাজ করে আমাদের লক্ষ্য হলো, আমাদের বর্তমানে মাত্র আমাদের 1.5 কোটি টাকার মতো FDR আছে স্কাউট ফাউন্ডেশনের, এটি প্রয়োজনের তুলনায় অনেক কম। আমরা আমাদের লক্ষ্য হলো যে আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি করে আমরা 50 কোটি টাকার মতো একটি FDR আমরা করব এবং এটার এর মাধ্যমে আমরা স্কাউটকে, বাংলাদেশ স্কাউটকে সহায়তা করব, এটি আমাদের লক্ষ্য। আজকে আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার ফাউন্ডেশন জনাব MM ফজলুল হক আরিফ। বাংলাদেশ স্কাউটসের ফাউন্ডেশন হচ্ছে স্কাউটসের হৃৎপিণ্ড। আমরা ইতোমধ্যে 287 জনের মতো সদস্য সংগ্রহ করেছি। সুযোগ্য সভাপতি ফাউন্ডেশনের ইতিমধ্যে বলেছেন, আমাদের নিরন্তর প্রয়াস হচ্ছে এই ফাউন্ডেশনকে সংগৃহীত সদস্যের অর্থের মাধ্যমে সমৃদ্ধ করা। আমাদের এই ফাউন্ডেশনে গুরুত্বপূর্ণ 3টি ক্যাটাগরি হচ্ছে রেড অ্যান্ড গ্রিন, গ্রিন এবং প্লাটিনাম। প্লাটিনাম সদস্যের জন্য চাঁদার হার বর্তমানে 1 লক্ষ টাকা, গ্রিনের জন্য 5 লক্ষ টাকা এবং রেড অ্যান্ড গ্রিনের জন্য 10 লক্ষ টাকা। এছাড়া সাধারণ স্বল্প আয়ের লোকজন স্কাউটিংকে ভালোবাসে এবং এই ফাউন্ডেশনে সম্পৃক্ত হতে চায়, তাদের জন্য কয়েকটি ক্যাটাগরি রয়েছে। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম সদস্য, ব্রোঞ্জ সদস্য, সিলভার সদস্য এবং গোল্ড সদস্য। এগুলো যথাক্রমে 10,000, 20,000, 50,000 এবং 75,000 টাকা দিয়ে হওয়া সম্ভব। বর্তমানে আমাদের 287 জনের মধ্যে 68 জন প্লাটিনাম সদস্য রয়েছে, অর্থাৎ 1 লক্ষ টাকা দিয়ে এই সদস্যপদ গ্রহণ করতে হয়। 2জন রেড অ্যান্ড গ্রিন সদস্য রয়েছেন, ওনারা সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি
10 লক্ষ টাকা এই ফাউন্ডেশনকে দিয়ে তারা এই পদ লাভ করেছেন। আর 5 লক্ষ টাকা দিয়ে প্রায় 7 জনের মতো সদস্য গ্রিন সদস্য হিসেবে ফাউন্ডেশনে রয়েছেন। আমাদের 150 অ্যালুমিনিয়াম সদস্য রয়েছে, অর্থাৎ মাত্র 10,000 টাকা দিয়ে ফাউন্ডেশনে সম্পৃক্ত হওয়া। 50 জনের মতো রয়েছে ব্রোঞ্জ সদস্য, আমাদের কিছু সিলভার এবং গোল্ড সদস্য রয়েছে। আমি অত্যন্ত সৌভাগ্যবান, সুযোগ্য জাতীয় কমিটির সুযোগ্য সভাপতির নেতৃত্বে আমরা অত্যন্ত চৌকস কিছু লোককে উনি চয়ন করেছেন যারা কাজ করছি। ওনার স্বপ্ন, ওনার চিন্তা বাস্তবায়নের জন্য আমরা সদা প্রস্তুত, সক্রিয়। আমাদের যে চিন্তা রয়েছে, গত 12 বছর অর্থাৎ এক যুগে 3 মেয়াদে যে অর্থ সংগৃহীত হয়েছে ফাউন্ডেশনে, আমরা আগামী 2.5 বছরে ন্যূনতম অর্থাৎ কমপক্ষে সেই পরিমাণ অর্থ সংগ্রহ করতে চাই। এর জন্য আমরা ঢাকার বাইরে খুলনা, সিলেট, চট্টগ্রামে রিজিয়নাল কনভেনশন এবং ঢাকায় জাতীয় কনভেনশন, এছাড়াও নিয়মিত কার্যক্রমগুলোর মাধ্যমে উদ্বুদ্ধকরণ প্রক্রিয়া অব্যাহত রেখে আমাদের যারা জাতীয় কমিটিতে সদস্য আছেন তাদের প্রত্যেকেই নির্ধারিত লক্ষ্যমাত্রার ভিত্তিতে এই ফাউন্ডেশনে অর্থ সংগ্রহের ব্যবস্থা করছি। ইতোমধ্যে আমি যশোরে রিজিয়নাল কনভেনশনে যোগ দিয়েছি, সেখানে উল্লেখযোগ্য সংখ্যক স্কাউটার এবং হিতৈষী, সমাজ হিতৈষী ব্যক্তি উপস্থিত ছিলেন। সেখানে 9টি জেলায় আমরা 9 জন প্রতিনিধিকে ফাউন্ডেশনের কাজ তদারকি করা এবং সমাজে যারা বিত্তবান, চিত্তবান, স্কাউটিংয়ের উদ্দেশ্য আদর্শের সাথে যাদের চিন্তার মিল রয়েছে তাদেরকে এই ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করেছি। আমরা আশা করছি আগামী 2.5 বছরে জাতীয় কমিটির সুযোগ্য সভাপতির নেতৃত্বে অভীষ্ট লক্ষ্যে উপনীত হতে পারবো, যাতে ফাউন্ডেশন বাংলাদেশের স্কাউটসকে অদূর ভবিষ্যতে একটি সেলফ রিলায়েন্ট অর্গানাইজেশন, যে স্বনির্ভর সংগঠনে পরিণত করতে সাহায্য করে। সকলকে শুভেচ্ছা, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের অনুষ্ঠান।